20 নভেম্বর, এখন বাজে ভোরবেলা ঠিক 4:15। আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোর উইথ তামাল। এখন আমরা 6 জন মিলে হাঁটতে হাঁটতে সোজা চলে যাব যাদবপুর। সেখান থেকে একটা ট্যাক্সি শেয়ার করে আমরা চলে যাব হাওড়া, আর হাওড়া স্টেশন থেকে কিন্তু আমরা লোকাল ট্রেনের টিকিট কেটে পৌঁছে যাব খড়গপুর। আর সেখান থেকে আমরা শুরু করব আমাদের ঝাড়গ্রাম অ্যান্ড বেলপাহাড়ি অ্যাডভেঞ্চার ট্রিপ। যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল এক্সপ্লোর উইথ তামাল, আর তার পাশের বেল আইকনটা ক্লিক করতে অবশ্যই ভুলবেন না, তাতে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। থ্যাংক ইউ, দেখতে থাকুন। সো ফ্রেন্ডস, আমরা 6 জন বেরিয়ে পড়লাম বিজয়গড়ে আমাদের বাড়ি থেকে। এখন আমরা হেঁটে যাচ্ছি যাদবপুর এইট বি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে, আর সেখান থেকে কিন্তু আমরা ট্যাক্সি হায়ার করে রওনা দেবো হাওড়া স্টেশনে। ঘড়ির কাটায় বাজে ঠিক 6:35, আর আমরা উঠে পড়লাম ইস্পাত এক্সপ্রেসে। এই লোকাল ট্রেনের টিকিট কিন্তু আমাদের পড়লো পার হেড 35 টাকা। আমাদের গন্তব্য হচ্ছে খড়গপুর, সেখান থেকে কিন্তু আমরা গাড়ি নিয়ে এগিয়ে যাব ঝাড়গ্রাম বেলপাহাড়ির উদ্দেশ্যে। সো ফ্রেন্ডস, আমরা কিন্তু ইস্পাত এক্সপ্রেসে বোর্ডিং করেছিলাম সকালবেলা ঠিক 6:35, আর আমরা খড়গপুরে আমরা নেমেছিলাম 7:15। আমরা চাইলে কিন্তু ঝাড়গ্রাম অবধি চলে যেতে পারতাম, কিন্তু আমরা যেতে পারিনি, কারণ টিকিট কিন্তু আনঅ্যাভেলেবল ছিল। কারণ ট্রিপটা কিন্তু আমাদের হঠাৎই প্ল্যান হয়েছিল, আর ওই সময় কিন্তু টিকিট আনঅ্যাভেলেবল ছিল। সো খড়গপুর অবধি আমরা টিকিট পেয়েছি, তাই আমরা খড়গপুরে আমরা চলে গিয়েছি, আর সেখান থেকে গাড়ি বুক করে আমরা চলে গিয়েছিলাম ঝাড়গ্রাম বেলপাহাড়ির উদ্দেশ্যে। টোটাল সাইট সিং নিয়ে আমাদের সুজুকির যে ইকো গাড়িটা হয় সেটা আমাদের চার্জ করেছিল 3000 টাকা। আমরা তাতে মোটামুটি 4-5টা সাইট সিং স্পট রাজি করিয়েছিলাম, আর আমরা ফাইনাল গিয়ে পৌঁছেছিলাম আমাদের গন্তব্য ঝিলিমিলি বাঁকুড়া। সো ফ্রেন্ডস, খড়গপুর থেকে ঝাড়গ্রাম অবধি আমাদের পৌঁছতে সময় লাগলো মোটামুটি 1.5 থেকে 1 ঘন্টা মতো। আর তারপরেই আমরা ঢুকে পড়লাম আমাদের ফার্স্ট সাইট সিং স্পট কনকদুর্গা মন্দির। এটা কিন্তু চিল্কিগড় রাজবাড়ির মন্দির, পুরনো মন্দিরটা কিন্তু এখন মানে অলমোস্ট ভগ্নাবশেষে পরিণত হয়েছে। এটা নতুন মন্দির, নতুনভাবে নির্মিত, দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। এখানে কিন্তু পার হেড কোনো টিকিট ছিল না, শুধুমাত্র আমাদের গাড়ির জন্য চার্জ করা হয়েছিল 30 টাকা। আমরা কিন্তু এখন পৌঁছে গিয়েছি কনকদুর্গা মন্দিরে, এটা চিল্কিগড় রাজবাড়ির পাশেই আছে। তো চিল্কিগড় রাজবাড়িতে আমরা পৌঁছলাম না, কারণ চিল্কিগড়ে যাওয়ার মতো অত সময় নেই আমাদের হাতে, এই জন্য আমরা ডাইরেক্ট চলে আসলাম কনকদুর্গা মন্দিরে। এই দেখুন, চারপাশে একটা ছমছমে ব্যাপার, ভেতরে কিছু হরিণ আমরা দেখতে পাচ্ছি। ওই আমরা দেখতে পাচ্ছি হাতির পাল জঙ্গলের ভেতরে। ওই ওখানে ওই দক্ষিণেশ্বরের মতন বুঝলি তো, মানে এই পার থেকে জিনিস নিয়ে ওপারে পুজো দিতে হবে বুঝলি। এই এরকম পুরো ঘন জঙ্গলের মধ্যে একটা মন্দির, রাত্রেবেলা মনে কেউ আসে না ভাই, কেউ রাত্রে অসম্ভব, কে আসবে হাতি ফাতি ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, রাত্রেবেলা এখানে মন্দির গেছিল বাচ্চারা। এই এখন আপনারা আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন আসল কনকদুর্গা মন্দিরের ভগ্নাবশেষ, এটা কিন্তু সেই চিল্কিগড় রাজাদের দ্বারা তৈরি। আর এখন আমরা যেটা দেখছি এটা নতুন মন্দির, এই দেখতে পাচ্ছেন কত মানত করার সুতো বাঁধা। এদের কিন্তু বিশ্বাস যে এই মন্দিরে আপনি মন থেকে যাই চাইবেন সেটা আপনি পেয়ে যাবেন, আপনি চাইলে আপনিও আসতে পারেন আর আপনার মানত পূর্ণ হয়ে যাবে। বন্ধুরা, এই কনকদুর্গা মন্দিরে কিন্তু ফটো তোলা পুরোপুরি নিষিদ্ধ, তাই আমি কিন্তু মন্দির মানে এখন নতুন যে মন্দির হয়েছে বা তার বিগ্রহের কোনো ফটো কিন্তু এখানে আমি দিতে পারছি না। বন্ধুরা, এখন আমরা জাস্ট পৌঁছে গিয়েছি আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল ঝাড়গ্রামের রাজবাড়ি। এটা কিন্তু খুবই বিখ্যাত স্পট, আপনারা চাইলে এখানে থাকতেও পারেন, এবং এখানের খাওয়ার দাওয়ারও শুনেছি বেশ দারুণ।
ঝাড়গ্রাম রাজবাড়ি থেকে আমরা পৌঁছে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন ঘাগড়া ওয়াটারফলস। এই ঝাড়গ্রাম রাজবাড়ি থেকে এখানে আসতে আমাদের সময় লেগেছিল মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা। বন্ধুরা, আমরা কিন্তু এখন চলে এসেছি ঘাগড়া ওয়াটারফলসের সামনে। এই ঘাগড়া ওয়াটারফলস মোটামুটি আমাদের আসতে সময় লাগলো ঝাড়গ্রাম থেকে 1.5 ঘন্টা মতো। তো আমি জায়গাটা ঘুরিয়ে দেখা, এটা কিন্তু পুরো একটা পাথুরে এরিয়া। আজকে একটু বেশ ভালোই গরম আছে এখানে, দেখতে পাচ্ছেন পাথুরের মাঝখান দিয়ে এখানে জল জমে আছে, বর্ষার জল। আর এগুলো দেখছেন ক্যানিয়ন, মানে ন্যাচারাল ক্যানিয়ন টাইপের হয়ে আছে এখানে। সামনে গেলে আরো ভালো ভালো বুঝতে পারবে। তোমার খোলা হাওয়া, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে ও। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে ও। দেখো না বেঁধো না ফুলের কাছা কাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। মাঝির লাগি আছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। মাঝির লাগি আছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে তোমার খোলা খাওয়া। বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল এক্সপ্লোর উইথ তামাল, আর তার পাশের বেল আইকনটা ক্লিক করতে অবশ্যই ভুলবেন না, তাতে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে। থ্যাংক ইউ। এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন খান্দারানি লেক। সময় লেগেছিল ঘণ্টাখানেক।
পড়ন্ত বিকেলে বিভিন্ন রকমের মাইগ্রেটরি বার্ডসের গুঞ্জনগুলো শুনুন শুধু, কথা দিচ্ছি মন ভরে যাবে। পড়ন্ত বিকেল, সবুজ নির্মল জলরাশি, পিছনের পাহাড়ে সবুজের সমারোহ, চারিপাশে বিভিন্ন রকমের পাখির গুঞ্জন, সব মিলেমিশে আমার মনের মধ্যে কিন্তু একটা অদ্ভুত অ্যাডভেঞ্চারাস ফুলিঙ্গ সৃষ্টি করেছিল। এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন অস্থায়ী কিছু দোকানপাট, যেখানে আপনারা চাইলে চা, মুড়ি মাখা, ডিম টোস্ট, ম্যাগি এসব অর্ডার করতেই পারেন। তবে এর থেকে বেশি কিছু কিন্তু আশা করাটা বৃথা। এখানে আপনারা বসুন, কিছুক্ষণ আপনারা গল্প করুন, রেস্ট করুন, আর অর্ডার দিয়ে দিন আপনার মনের মতো খাওয়ার। ব্যাস এইটুকুই, খেলা কিন্তু জমে যাবে। বন্ধুরা, এখন কিন্তু সন্ধ্যে নেমে এসেছে বেলপাহাড়ির এই ঘন জঙ্গলের মধ্যে, তাই এখন আমাদের ফিরে যাওয়ার পালা ঝিলিমিলির রিমিল ইকো কটেজে, সেখানেই আমরা আজ রাত্রিযাপন করব। পাকুড়া ঝিলিমিলির এই রিমিল ইকো কটেজের ভিডিও কিন্তু আমি আমার নেক্সট এপিসোডে পোস্ট করব। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল এক্সপ্লোর উইথ তামাল। থ্যাংক ইউ।